हेलो हेलो। अच्छा फिर স্ক্রিনিয়াশন রেমরা আপনি ছবি দেখে রেমরা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি আপনি স্ক্রিনে আসেন, আপনার সমস্যা আমাকে দেখান। হ্যাঁ দেখতে পাচ্ছেন স্যার। এখানে বলেছে এখানে এখানে সমস্যা কোথায়? সমস্যা স্যার, এখানে স্কিল টেস্টার না দিলে স্যার গিগটা পাবলিশ করতে পারতাম। আচ্ছা ইউ আর অলমোস্ট অলমোস্ট দেয়ার কাম টু বিফোর ইউ ক্যান টেলিং প্রাইস কোয়ালিটি। কিছু কিছু মানে গিগের ক্ষেত্রে বায়ার স্কিল টেস্ট দিতে বলে, এখন স্কিল টেস্ট দেওয়ার পরে পরে পরবর্তী দিয়ে মানে কি হলো? হ্যালো, হ্যাঁ মানে এখন এখন আপনাকে গুগল থেকে খুঁজে খুঁজে এই টেস্টটাতে আপনি গুগল থেকে স্যার মানে এই যেগুলো পাবেন না আমি সেগুলো দেখব, যেগুলো যেগুলো পাবেন না সেগুলো দেখব। স্যার আমি কালকে গান কাটতে পারছি দেওয়ার চেষ্টা করছি স্যার, গুগল অন্য ট্যাব আমি খুলতেই পারি না, অন্য ট্যাব খুলতে গিয়েই স্যার মানে এটা স্টপ হয়ে গেছে আর এক্সামটা দিতে পারি। এটা এটা যখন আপনার কোশ্চেনগুলো যখন একটার পর একটা আসবে, আপনি কোশ্চেনগুলো ছবি তুলবেন, মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, স্ক্রিনশট নেওয়া যাবে না তখন, ঠিক আছে? একটার পর একটা আমি স্যার তারপর আপনি এগুলোকে মোবাইল দিয়ে ছবি তুলবেন। আমি স্যার ইউটিউব থেকে ভিডিও দেখছি স্যার, ভিডিও দেখার পরে এই এই সব ইয়াগুলো আমি কাগজের মধ্যে লিখে রাখছি। বুঝতে পেরেছি। এখানে আচ্ছা সমস্যা শুনুন, হচ্ছে, এখন সমস্যা হচ্ছে স্যার যে ইউটিউবে যে ভিডিওটা দিচ্ছে স্যার, ওই ভিডিওটা ও নিজেই 5.5 পাইছে, মানে 6 পয়েন্ট উঠতে পারে না, সেজন্য ঠিক আছে আর মাত্র আবার আর পয়েন্ট পয়েন্ট 5.5 পারলে তো হয়ে যাবে না, 6 লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ 6 লাগবে তো, ঠিক আছে 5.5 পারলে যখন আসতে পারছেন আপনি 6ও পারবেন। এখন আপনি প্রত্যেক এখন তো স্যার আছে অনেকগুলো ভিডিও দেখছি স্যার, আমি আপনাকে ইয়েটা দিই, আপনি পরীক্ষা আরেকবার দিবেন, পরীক্ষা আরেকবার দেওয়ার সময় প্রত্যেকটা স্টেপের স্টেপের একটা করে ছবি তুলবেন মানে মোবাইল থেকে, পারবেন না? ওইভাবে সবগুলো কোশ্চেন আপনি ফাইন্ড আউট করবেন, সবগুলো কোশ্চেন নিয়ে তারপরে কি আপনি কি ওইভাবে করবেন, ঠিক আছে? আনসার গুলো পাবো কোথায় স্যার? ও তো আনসার গুলো প্রত্যেকটা কোশ্চেন গুলো আপনি বের করেন, কোশ্চেন বাইরে আপনি আনসার পাওয়াটা করে কোনো মানে সহজ না, আপনি গুগল সার্চ করে প্যাসেজ গুলো পাবেন, ঠিক আছে? হ্যালো, এখন কি স্যার আমরা টেস্ট দিব না স্যার এখন? হ্যাঁ বুঝি না, টেস্ট তো দিবেন। আপনি এই গিক নিয়ে কেন সিরিয়াস হচ্ছেন? গুগল টপ র্যাঙ্কিং ছাড়া তো টপ র্যাঙ্কিং এর কাজ তো ভালো কাজ না, টপ র্যাঙ্কিং এর কাজ যদি আপনি ফাইবারে করেন এটা ভালো হবে না, কারণ টপ র্যাঙ্কিং করতে অনেক কিছু সময় লাগে, এটা তো মাসের পর মাস কাজ, বছরের পর বছর। হ্যাঁ স্যার, এখন তো স্যার অন্য গিক তো দিতে পারতিস না স্যার, এই একটা দিছি, এই একটা করতে যাচ্ছিলাম স্যার, এটাই তো মানে আপনার এখন গিক গিক এখন এখন কয়টা আছে? দুইটা স্যার, ওই ফেসবুক মার্কেটিং এর গ্রুপ পোস্ট যেটা ছিল ওটা তো স্যার, এটাই ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং ক্লাসিফাইড পোস্টিং বুক মার্কেটিং ওগুলো নিয়ে সবাই এগুলো নিয়ে করতেছে, ঠিক আছে? এটা স্যার ডিনাইড হয়ে গেছে, এটা এটা মুছে দেন। এখন ওই একটা কাজ তো ডেলিভারি দিছি স্যার, লাস্ট যে কাজটা ছিল তো কাজটা ডেলিভারি দেওয়ার পরে স্যার এটা ডিলিট করে দিব এখন। হ্যাঁ এটা ডিটেইলস মুছে নেই, এটা তো এই ট্রান্সফারটা এই ব্যালেন্সটা আগে এখানে ক্যাশ হোক তারপরে ভাবছিলাম যে ডিলিট। আচ্ছা ঠিক আছে, স্যার স্কিল টেস্টের ব্যাপারে কি করব স্যার? স্কিল টেস্টের ব্যাপারে আপনি আরেকবার টেস্ট দিবেন, টেস্ট দেওয়ার সময় প্রত্যেকটা যে অপশনগুলো যে কোশ্চেনগুলো আসবে আপনি সেই কোশ্চেনগুলো ছবি তুলবেন আপনার মোবাইল দিয়ে, ঠিক আছে? সবগুলো স্টেপের সবগুলো ছবি একসঙ্গে পাওয়ার পরে তারপরে গিয়ে আপনি ইয়ে করতে পারবেন, ওগুলো নিয়ে একটু কাটাকাটি করে তাহলে আপনি ইয়েটা মানে কোশ্চেন কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে বের করতে পারবেন। এখন কোশ্চেনটা পাওয়ার জন্য তো আপনাকে একবার কয়েকবার তো পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার
আর আমরা আপনি আজকে যদি দেখেন আমি কালকে সকালে পড়ছি না আপনাদের আমি আপনাদের আবার আমি করব কালকে সকালে আচ্ছা স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার এই এই টেস্টটা দেওয়ার পরে যদি ফেল করে স্যার এটা কোনো অ্যাকাউন্টে আসবে না কোনো সমস্যা ও স্যার মানুষ মত তারপর স্যার সাইফুল স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন স্যার একটা ইনফরমেশন আপনি কি স্যার ডিটেইল দিয়ে আছেন সাইফুল আচ্ছা সাইফুল জি না জি স্যার হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন হ্যাঁ সাইফুল বলেন জি স্যার আমার এটা একটা স্যার লিড জেনারেশনের কাজ স্যার কাস্টা স্যার আমি কি কোন কিওয়ার্ড দিয়ে রিসার্চ করব সেটা খুঁজে পাচ্ছি না এইজন্য একটু জানতে চাইছিলাম এখন তো আপনি আপনি আগে বায়ার কে মানে এটা রিপ্লাই করেন না রিপ্লাই করার পর বায়ার কে ইনবক্স করে তখন আপনি স্যার বায়ার স্যার রিপ্লাই করছে স্যার তারপর স্যার উনি একটা কাজ আছে স্যাম্পলস আছে আর কি কিসের কাজ এটা বি2বি এন্ড লিড জেনারেশন ওকে জি স্যার তো আপনি কাজে স্যাম্পল দেন আমি তো প্রত্যেকটা ক্লাসের শেষে তো আমি পাস করাই করাই প্রিভিউ স্যাম্পল গুলো দিলে হচ্ছে না উনি বলতেছে যে একটা লাইভ এখান থেকে একটা করে দেখাচ্ছে হ্যাঁ বলুন স্যার এখান থেকে করে দেখাইতে বলতেছে যে আমি কোন কিওয়ার্ডটা নিব সেটা বুঝতে পারতেছি না আপনার জব তো আপনার জবে কি আপনাকে কি হায়ার করছে উনি হায়ার করে নাই বলতেছে যে আমি হায়ার করব একটু পর আগে একটা আমাকে গিয়া দেখাও এটা বলতেছে ঠান্ডা আচ্ছা এরপর হচ্ছে মাসুদ মাসুদ ফ্রম মালয়েশিয়া আসেন মাসুদ হ্যালো মালয়েশিয়া থেকে মাসুদ জি স্যার আছি স্যার হ্যালো হ্যাঁ স্যার করেন মাসুদ জি স্যার আমি রাকিব বলতেছিলাম হ্যাঁ বলেন স্যার আমার গিগটা স্যার সবসময় অফলাইন দেখায় স্যার কি করব স্যার এই প্রবলেমটা একটু বলেন না আচ্ছা অনলাইন করে দেব ওটা অফ হয়ে থাকবে ওটা অন থাকবে না না স্যার আমি মানে ল্যাপটপটা অফ করে রাখলো মোবাইলটা অফ করে রাখলো গিগটা সব সময় অফলাইন শো করে জাস্ট যখন ল্যাপটপ হাত যায় তখন অনলাইন দেখো তাহলে আমি আমি দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে এই আর স্ক্রিন মাসুদ হ্যাঁ মাসুদ করে মাসুদ স্যার আমাকে মনে করেন যে আমি একটা রিকোয়েস্ট পাঠাইছিলাম ওই ইয়ার উপরে এসি এর একটা এসইও কাজের উপরে আপনাকে আমি দেখাই জিনিসটা আপনি বাইরের সাথে সর্বশেষ কথা কি হইছে ও আমার কাছে একটা एग्जांपल চাচ্ছিল প্লাস ও এসইও করতে চাচ্ছে ও র‍্যাঙ্কিং টপ র‍্যাঙ্কিং করতে চাচ্ছে ওর সাইটটা ঠিক আছে এই সাইট একদম সর্বশেষ আমি দেখি সর্বশেষ এটাতে আমরা রেটিং দিব সর্বশেষ এই যেটুকু আমাকে বলল আর কি যে আই উইল লেট ইউ নো ও অনেকগুলো পার্সনের সাথে কথা বলছিল আর কি তা আমাকে জিজ্ঞেস করছিল আমি কয়টাকে কি করব না করব সেটাকে আমাকে জিজ্ঞেস করছিল তা আমি কইলাম আমি তাকে যে আমি এরকম এরকম ইয়া করতে পারবো আমি জিজ্ঞেস করলাম যে ও পার মান্থ নিবে না ও ইয়ার নিবে তো ও বললো যে ওয়ান ইয়ার এখন আমার কাছে প্রথমে আমার কাছে ইয়া চাচ্ছিল আর কি ওই এক্সাম্পল চাচ্ছিল আমি করতে পারবো কিনা আমি কইলাম যে আমি তো এখন বাসায় না বাসার বাইরে আছে রুমে যে আমি তাকে লিংক জেনারেশন করে হ্যাঁ তাকে ফার্স্টটা কিসের এটা
স্যার প্রথমে ছিল একটা ব্যাকলিং তৈরি করা, তাকে আমি কইলাম যে ব্যাকলিং তৈরি করে দেবো, এখন ও পরে লিখতেছে যে এসইও ওই ওয়ান ইয়ার এর জন্য আর কি। কত দিবে? $10 তো ঠিক আছে, আপনি রিপ্লাই করেন, আপনি বলেন যে আপনি কনফিডেন্ট আমি করতে পারবো, কোনো সমস্যা নেই, আমি কালকের মধ্যে তোমাকে করে ডেলিভারি দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো এখন আমি তার একটা মনে করেন যে ইয়া দিচ্ছে আর কি, এখনো সে রিপ্লাই করে নাই, বাট আমি একটা ওই রিয়েল এস্টেট একটা ও নিবে, রিয়েল এস্টেট কোম্পানির ইয়াগুলো আর কি, টপ ব্যাংকিং কোম্পানির সাথে রিয়েল এস্টেট কোম্পানি। এখন আমি তাকে একটা এক্সাম্পল দেব, একটা এক্সাম্পল কিরকম একটা দেওয়া লাগবে একটা দিন আমাকে দেখে। জি স্যার, আমি লিখেছি ইফ ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট হ্যাভ এ সেন্ট অফার, আপনি ব্যাংকে একটা কাস্টম অফার আপনি পাঠিয়ে দিন, অফারের মধ্যে আমি সব কিছু বলছি। আচ্ছা, আপনি একটু পাঠিয়ে দেন কাস্টম অফার থাকে। বাইরে একটা কথা ছিল $10 বায়ার রেট ছিল, অন্য রেট বায়ার রেট ছিল মানে $20 কম দিয়েছিলাম আর কি। দাঁড়ান এক মিনিট, এক মিনিট আমি দেখাই দিচ্ছি ওখানে স্যার ওর সেন্ড অফারটা। এটাই স্যার, need backlink SEO of my reality real website, some transfer must be targeted. Okay, tar website er jonno backlink korte hobe tar website theke. Ji sir, am take bolechi backlink kore debo, ami site ta backlink kore debo, $10 nebo ami bolechilam. তো এখন এখানে স্যার এই যে তার সাথে ইয়া আছে, এখন সে আমার কাছে একটা এক্সাম্পল চাচ্ছিল, একটা এক্সাম্পল দিলে ভালো হতো আর কি। আমি একটা দিছি, বাট এটা হবে কিনা জানি না। কাজটা কিসের? ব্যাকলিং তো ব্যাকলিং এর একটা এক্সাম্পল দেন, আপনার কাছে ব্যাকলিং এর অনেকগুলো লিস্ট আছে, ওই লিস্টগুলো স্ক্রিনশট নিয়ে আপনি ব্যাকে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে তাহলে। এরপরে মাসুদ, মাসুদ এর পর হলো ইমন, আছেন ইমন? জি স্যার আছে। হ্যাঁ, আপনি শেয়ার করেন। বলেন এর মধ্যে কাজ কি কি করছেন আপনি, যে $20-25 যে ইয়াটা পাইছিলেন অর্ডারটা? আমাকে দেখেন না, লিংকে ক্লিক করে আমাকে দেখান। Best web design with dynamic web hosting provider in Switzerland. ঠিক আছে, এগুলা স্যার লিংক করা আছে ওনার ইয়ার সব দেখা পুরো। ঠিক আছে, এটা আপনি তৈরি করছেন নাকি বায়া তৈরি করে দিয়েছেন? না স্যার, এটা আমার তৈরি, আমি তো পার্সোনাল তৈরি করা। এটা কি জন্য তৈরি করছেন? এটা মানে তৈরি করছেন কি জন্য? এটা থেকে ডাইভার্টলে বাইরে স্যার ব্র্যান্ড সাইটে যাবে না? বুঝিনি স্যার, এটির ভিতরে লিংক করা আছে বাইরে সাইটে, এটা লিংক করলে মানে এটা ক্লিক করলে সরাসরি বাইরে সাইটে। বুঝতে পেরেছি, এই বাইরের কাছে তো আগে আমরা দেখছিলাম। জি স্যার, এটাই আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, এখন আপনি তাকে বলেন সরাসরি হায়ার করতে, ঠিক আছে? আপনি বলেন যে তুমি আমাকে হায়ার করো 10 দিনের জন্য, 5 দিনের জন্য, হায়ার না করলে কোনো মানে কোনো কিছু দেয়া লাগবে না, আমার সম্মানই দেয়া লাগবে না, ঠিক আছে? না স্যার, এটা আমাকে হায়ার করছে অবশ্য, আমি আমার কাজ কমপ্লিট এখন, আমি জমা দেবো কাজ। বুঝতে পেরেছি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে এখন, আমি কালকে সকালে দেখি বা খবরটা কালকে সকালে দেখবো, কালকে সকাল 9টায় একদম কনফার্ম দেখবো, কালকে সকাল 9টায়, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে আমি আজকে চলে যাচ্ছি আমি আজকে চলে যাচ্ছি দাদাটা দেখতে পারিনি আমি দাদাটা কালকে কালকে সকালে দেখবো ঠিক আছে আজকে আমি বেশি ঠিক আছে কালকে সকাল আসবে যাদেরটা করা হয়নি কালকে সকাল 9টায় ঠিক আছে।